আবারও কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের মুখ পুড়ল। এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সরাসরি নবান্নের মুখে কষিয়ে থাপ্পড় হয়েছিল ধনখড় জামানায়। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের বিরোধিতায় এবার রাজ্যপালের পক্ষেই সই দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশ, রাজ্যের উপাচার্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রধান বিচারপতির ঐতিহাসিক রায়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের কোনো অধিকার নেই রাজ্যের। উপাচার্য নিয়োগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্পষ্ট করে দিয়েছে রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা নেই, পুনর্নিয়োগের ক্ষমতা তো নেই। এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট। এবার সরাসরি মুখ পুড়ল নবান্নের, কষিয়ে নবান্নের গালে সপাটে চড় ঐতিহাসিক নির্দেশ। এবার কষিয়ে নবান্নের গালে সপাটে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্য জুড়ে 29 জন উপাচার্যকে মেয়াদ শেষে পুনর্নিয়োগ করা হয়েছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই পুনর্নিয়োগ বাতিল হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম সামলাতে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর পুনর্নিয়োগ করা হয় নবান্নের তরফে। আর সেক্ষেত্রে এক বিশ্ববিদ্যালয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরও পুনর্নিয়োগ করা হয়েছিল যা নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। রাজ্য সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর তাদের পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালী চক্রবর্তীর পুনর্নিয়োগ বাতিল করা হয়েছিল। আর আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কার্যত নবান্নের নির্দেশকে নস্যাৎ করে দেওয়া হলো। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সরাসরি বললেন রাজ্য সরকারের এই এখতিয়ার নেই যে উপাচার্য নিয়োগ করে, এবং উপাচার্যদের পুনর্নিয়োগ করার এখতিয়ার তো একেবারেই নেই প্রকাশ্যে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঐতিহাসিক নির্দেশে কার্যত নবান্নের মুখ পড়ল আবারও।